ক্ষমতার অহংকার এটা আমি যখন প্রেসিডেন্ট হয়েছিলাম এই ভদ্রলোকই বলেছিলাম দিলীপ ঘোষ কে আমরা চিনি না এখন জিজ্ঞেস করুন চিনে না তো সেই জন্য ক্ষমতায় যতদিন আছেন এরকমই কথাবার্তা বলেন মমতা ব্যানার্জিকে কে চিনতো এক সময় রাজনীতিতে কেউ চিনে আসে না নিজের পরিচয় তৈরি করে প্রিয়াঙ্কা টিবরিয়াল আজকে তাদের নাকে দম করে দিয়েছে আজকে সিবিআই যে পেছনে লেগেছে তার জন্য প্রিয়াঙ্কার যোগ্যতা আছে এবং বাকি প্রিয়াঙ্কা কে সেটা আগামী জানতে পারবেন এখানকার লোকেরা গিয়ে ওখানে চাকরি করছে মমতা ব্যানার্জি বলছেন আমি বেকার সমস্যা সমাধান করেছি হচ্ছে পশ্চিমবাংলার লোকেরা পশ্চিমবাংলায় চাকরি পায় না গুজরাট গোয়া দমন দিউ মহারাষ্ট্র কর্ণাটকে চাকরি পায় তো বেশিরভাগ লোক তো বাংলা থেকে গিয়ে ওখানে চাকরি করছে এখানকার বেকারত্বের কথা বলুন ওখানে বেকারত্ব থাকলে ওখানকার চাকরি পায় কী করে এখানকার লোক সেই জন্য তথ্য ঠিকঠাক দিন এদের এক একজন ম্যানেজার আসেন তারা নতুন তথ্য তৈরি করেন সেটা বিস্তার করেন তার কোনো মাথা মাথামণ্ড নাই তিনি পার্টিকে বলেননি কিছু যে আমি পার্টিতে আছি কিনা আমরা জানি তিনি আমাদের এমপি তিনি আমাদের পার্টির নেতা তিনি পার্টির কার্যকর্তা পার্টির নির্দেশে কাজ করেন আজ তাক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না